তো আমি এখানে বসেছি ডিম সিদ্ধ, সকালবেলা ব্রেকফাস্ট করব, কিছু নেই তাই ডিম সিদ্ধ বসেছি। ওখানে আছে কেক, তো কেক ডিম সিদ্ধ খাবো। আর এই ওয়েদারটা দেখায় পুরো মেঘলা, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, একদম ম্যাজম্যাজে ওয়েদার। কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে, ছিটে ফোটা, কখনো হালকা জোরে তো বৃষ্টি হয়েছে এরকম। এই হচ্ছে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, তো রোদ না হল উঠলে তো খুব মুশকিল এদিকে, সর্দি কাশি জ্বর বাড়িতে সবারই। তো গুড মর্নিং, ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। শরীর একটা খুব একটা ভালো হয়নি, এখন প্যারাসিটামল চলছে। তো আজকে ব্লগে যেহেতু লকডাউন, বাইরে যাওয়া খুব একটা যাচ্ছে না, বাইরে ভিডিও দিতে পারবো না, তো বাড়িতেই যা সব যা যা করবো সারাদিন সেগুলোই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বিছানাটাও গুছাতে হবে, বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে দিয়ে বেড কভার বেডশিটটা ধুয়ে দেবো। মেঘলা মেঘলা করছে, দেখি ধুই কি না, ধুয়ে তো দিতে হবে, অনেক দিন হয়ে গেছে, ওটাও ধুয়ে দিতে হবে। বাপুজি কেক ছোটোবেলায় অনেক খেতাম, কালকে হঠাৎ মনে পড়লো যেন বাপুজি কেক একটু কেক খায়। বাজারে গেছিলাম কেকটা কিনবো, দামটা শুনে আর ভাল লাগলো, কিনলাম না। তো সন্ধ্যেবেলা ভাগ্নিকে বললাম, তো পাশের দোকান থেকে নিয়ে আসলো, তো এখন খাচ্ছি বাপুজি কেক। আগে কত টাকায় খেয়েছি, 1.25 টাকা না 1.5 টাকা এরকম, সেই জায়গায় এখন 5 টাকা, দাম খুব একটা বাড়ি নেই। বাপুজি কেক দারুণ টেস্ট, সেম কোয়ালিটি, সেম ফ্লেভার, তাদের কাছে ভালো লাগে বাপুজি কেক। অনেকদিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে, সেই স্বাদটা পাচ্ছি ছোটোবেলা। ফুটছে আর একটু হোক, এখন সিদ্ধ একটু বেশি করে খাওয়া যাবে, ওই হাফ বয়েল টপ বয়েল খাওয়া যাবে না, তাই একটু সিদ্ধ বেশি করে খায়। করে রোদের ঝলক উঠেছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কি না জানি না, এই রোদটা হালকা করে উঠেছে, যাক ভালো হলো, খুব ভালো হলো, রোদ না উঠলে খুব মুশকিল। ছাপে কোটা আনবো, ছাপে কোটা, আচ্ছা নিয়ে আসি। সাপের কোটা আনতে বলছেন, ছাদে রাখা আছে সাপের কোটা, নিয়ে আসি। লাগানো
হালকা হালকা রোদ উঠেছে, আর এদিকে আমাদের বাগানের অবস্থা দেখো, বৃষ্টিতে ধনে পাতা আর মূলো শাক পুরো শুয়ে গেছে, আর এদিকে মেথি শাকগুলো লাগিয়েছি ওগুলোও শুয়ে গেছে সব, আর এদিকে টমেটো গাছ শুধু অনুমানে আসছে আর টমেটোগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই যে পেঁয়াজ আলু এখানে বিনস ভাগ্নি দিচ্ছে ঘড়িতে দম দে দেখি ১১টা পড়ে গেছে ২৪ঘন্টা দে ভালো করে দে, ও ঘড়িতে দম দিচ্ছে, এই জীবনে প্রথমবার। তো শরীরটা একটু মানে মাথা ধরা গা ধরা ব্যথাগুলো কমে এসছে, কিন্তু হালকা করে কাশিটা এসছে আবার, মাঝে মাঝে কেশে উঠছি খাক খাক করে, গলার কাছে ব্যথা। তো এইভাবেই ব্লগ করছি, তো আশা করি তোমরা এই ব্লগটাকে সাপোর্ট করবে, চেষ্টা করছি তোমাদের কাছে ডে বাই ডে আমার ব্লগ পোস্ট করা। আর এদিকে একজন ঘড়ি নিয়ে পড়েছে, হলো ঘড়ি ঠিক করতে পারলি না এখনো? হ্যাঁ ঘড়িটাকে সোজা কর আগে, ঘড়িটাকে সোজা রাখ, তারপরে তো ঘড়ি আগেকার দিনে সেই চাবি দেওয়া ঘড়ি। তো তো বাগানে গেলাম আর একটা লেবু তুলে আনলাম, তারপর বলছি ভাবছি কী করবো কী করবো, তো দাড়িটা কেটে নিলাম, তো আমার সেভ করা হয়ে গেছে একদম ক্লিন লুক। তো একটা কাজ হয়ে গেল, এবার যাবো স্নান করতে, নাহলে আবার ইয়ে দিন পড়ে যাচ্ছে, ঠান্ডা আর বাড়বে, তাই সকাল সকাল চানটা সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করতে হবে, ব্যাস তারপর লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ব। ওরে বাবা খুব ঠান্ডা, কাপড়ে দিয়ে জ্বর। ও এখানে মাছের ঝোলটাকে কষাচ্ছে, তো কালকে তো এখানে মাছের ঝোলটা কষানো হচ্ছে, আর কি সুন্দর কালকে মাছটা যা ভালো ছিল না, তা দারুণ খেয়েছি, আজকে কথা কথা হবে ডাল সিদ্ধ আর জমি যাবে, আর একটা ভজা ভাজা করলে ব্যাস আর কোনো কথা নেই, সুন্দরভাবে কষাচ্ছে ভালো হয়েছে, শরীর খারাপ একটু ঝাল ঝাল হলে ভালো হবে। ও রান্নাটা করুক, আমি তোমাকে জলটা গরম করি, তো এখানে জলটা আমি গরম করছি, এখানে জল গরম করতে দিই, জলটা নিয়ে নিচ্ছি আমি কল থেকে, এবার উপরে ধরেছি স্টোভ, উপরে স্টোভ ধরেছি, বাপরে বাপ স্টোভ, এই যে স্টোভ ধরেছি, আমি খুব একটা পারি না তার চেষ্টা করছি, জল গরম না করলে চান করা যাবে না, ঠান্ডা লেগে যাবে বাবা, তো দেখি এই কাজটা করি ততক্ষণ তোমরা। অবস্থাটা কী হয়েছে বুঝতে পারছো? স্টোভটা আমি ধরাতে পারলাম না, আমাকে ঠান্ডা জলেই চান করতে হবে, আমি কোনোদিন স্টোভ ধরাইনি বুঝলে, তো স্টোভ তো ধরাতে পারলাম না, কিছু করার নেই, জলও গরম হলো না, এখন আমাকে কলের জলে চান করতে হবে, আমাদের বাড়ি গিজার নেই, তো আর ভালো লাগছে না বাড়তে, তো এখন ভাবছিলাম ঘুমাবো কিন্তু আর ঘুম পাচ্ছে আসছিলো না বলে এখন ছাদে চলে আসলো, তো ছাদে এসে দেখছি কি দেখছি, দেখো দেখাচ্ছি তোমাদের, এই বিকেলবেলার ওয়েদারটা শুধু দেখো, হালকা হালকা ঠান্ডা আর সূর্যটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, দারুণ কি সুন্দর লাগছে না, অস্ত যাচ্ছে, আর এখানে মা করছে আমার ইয়ে ল্যাপের তোষকটা ছিঁড়ে গেছে, এখানে সেলাই করে দিচ্ছে মা, ল্যাপের তোষকটা কভার, ও ল্যাপের কভারটা সেলাই করে দিচ্ছে, আমি বলতে ভুলে গেছি, এটা এটা ল্যাপের কভার, আচ্ছা আচ্ছা ল্যাপের কভারটা ছিঁড়ে গেছে তাই সেলাই করে দিচ্ছে,
আমি ভিকারি হই আর যাই হই। আর এখানে ছাগলের বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে ছাগলের বাচ্চাগুলো, দেখতে হেবি লাগছে ছাগলের বাচ্চা। ওই যে দূরে যা লাগছে না, একদম সাদা সাদা ব্যাপক লাগে। মা বলছিল ডাব খাবে, এখন ডাব পারি কী করে, লগা তো নিচে আছে। থাক কালকে পারবো, এখন রাতে খেলে আবার যদি ঠান্ডাও লেগে যায় সেটা ভয় পাচ্ছি, তাই জন্য খাওয়াবো না। বিকেলবেলার সূর্যাস্তটা দেখো, এখন সূর্য আস্তে আস্তে ডুবে যাবে, দারুণ লাগে দারুণ। চলো তোমাদের এটার একটা টাইম ল্যাপস তৈরি করে দেয় দেখাচ্ছি। যে বড় ট্রাইপডটা নিয়ে এসেছি, এটাতে মোবাইলটা সেট করব, দিয়ে তারপর এই সূর্যাস্তের টাইম ল্যাপস তোমাদের শেয়ার করব। তো এখন যাওয়া যাক, আর পড়া যাচ্ছে না তো মেঘলা। ও মা, আমার লুঙ্গি আর গামছা থেকে গেল তো, লুঙ্গি গামছা ঢোকাবে কি, লুঙ্গি গামছা এগুলো ঢোকাতে হবে। চলো তারপর কথা হবে ঘরে গিয়ে। দরজা বন্ধ করি, দরজা বন্ধ করি, চলো চলো আয় চলাই। আলোটা জ্বালিয়ে দিই, এখানে আলো নেই। এটা মা সেলাই করে দিল ল্যাপের কভারটা। ল্যাপের কভার তো ঘরে চলে আসলাম, ট্রাইপডটা রাখি রান্নাঘরে। তো এখন বানাচ্ছি ঘুগনি, তো সমস্ত মশলাপাতি কেটে এখানে হালকা ফ্রাই করছি, এখানে ফ্রাই হচ্ছে। মশলা ফ্রাই হচ্ছে, এখানে মটর সেদ্ধ হয়ে আছে, হালকা ফ্রাই হয়ে গেলেই তারপর দেন জিরে গুঁড়ো দিয়ে ফোটাবো, ব্যাস লাইটলি হবে। দিয়ে গরম গরম রুটি দিয়ে, আটার রুটি দিয়ে খাবো ডিনার। ডিনারে আটার রুটি আর মটর কি ঘুগনি হবে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মটর সেদ্ধটা, দিয়ে ফুটাবো। তো এই হচ্ছে রাত্রেবেলার ডিনারের রুটি আর ঘুগনি, নিয়ে বসে পড়েছি এখন খাবো। তো তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো চলো খাই, চলো। হ্যাঁ ঘুমালা, লাইটটা বন্ধ করে দিলাম।
সেই লাইটটা বন্ধ করা হয়নি। এগারোটা পার হয়ে গেছে।